এঁচো দেখো, আমি হাতে করে নিয়ে আছি, কিন্তু না আঠা আছে, হাত দিলেই আঠায় জড়িয়ে যাবে। এই আঠার ভয়ে এঁচোড় অনেকে কাটতে চায় না বা খেতেও চায় না। আর আমি যে পদ্ধতিতে এঁচোড়টা রান্না করব, এর হাতে আঠা লাগার কোনো উপায়ই থাকবে না। প্রথমেই আমি কড়ায় জল দিয়েছি, জলে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা নুন দিয়ে দিলি, হলদুও দিয়ে দিচ্ছি। এবার আমি একটা জায়গাও চাপা দিয়ে দিচ্ছি। এঁচোড় অনেক রকমভাবে খেয়েছো, তবে আজ আমি একটা নতুন যা বানিয়ে দেখাবো কেউ কোনো দিনও বানায়নি। দেখি 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ঠান্ডা হবে। হ্যাঁ, কিছু বলে না, কেটে নিচ্ছি, তাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখো খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু খোলা ছাড়াচ্ছি, এর মধ্যে কিন্তু আটা টাটা কিছুই নেই, পরিষ্কারভাবে খোলা ছাড়ানো যাচ্ছে। এঁচোড়টা যে ভাপিয়েছি, আমি ছোট ছোট করে কেটে খোলা ভেতরের শাঁসটা ফেলে দিয়েছি। দিয়ে এবার আমি এঁচোড়টা একটুখানি নরম করার জন্যে, ছোট করার জন্যে এই চেঁচে নিচ্ছি চাঁচুনি দিয়ে। পারলে হাত দিয়েও মেখে এরকম নিতে পারো। দেখো কত সুন্দর ঝুরঝুরে একদম চেঁচে নিতে হয়ে গেছে। একটাকে কুচিয়ে দিচ্ছি ছোট ছোট করে, দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। জিরে হাফ চামচের মতো গোটা জিরে দিচ্ছি, চা চামচে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে, ঝাল বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি। এখানে ধনে পাতা কুচি রেখেছি, ধনে পাতা কুঁচো দিচ্ছি। এটা আদা বাটা 1 চামচ, রসুন বাটাও 1 চামচ, চিনি দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো নুন দিচ্ছি 1 চামচের মতো, গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু। আমি সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার আমি কিছুটা বেসন দিচ্ছি এর সঙ্গে, এখানে 50 গ্রামের মতো বেসন দিয়েছি। এটা আটার জন্য বেসনটা দিয়েছি। মাখানো হয়ে গেছে, এবার আমি একটু একটু চাপা দিয়ে রাখছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো মধ্যেখানে কোনো লাল লাল হয়ে গেছে, আমি এক সাইড করে নিয়েছি। আর এইটা একটু আস্তে আঁচে, আস্তে আমি কাটে করছি, আস্তে করে জাল দিয়ে কাটেতে আস্তে আস্তে নাড়িয়ে এগুলো ভাজতে হবে। আস্তে আঁচে ভাজলে ভালো ভাজা হবে। তো তোমরা পকোড়া কিন্তু অনেক রকমের করে খেয়েছো, হ্যাঁ, আর পকোড়া করে খেয়েছো, চপ বানিয়ে খেয়েছো, কিন্তু এঁচোড়ের চপ খেয়েছো কি? খাওনি। এঁচোড়ের একবার চপ বানিয়ে খেয়ে দেখবে। তবে আগে আমি যে পদ্ধতিতে করেছি, নিরামিষ বলে পেঁয়াজটা দিইনি। তোমরা যদি অন্য দিনে করো পেঁয়াজ দিয়েও খেতে পারো, তোমরা পেঁয়াজ খেলে খেতে পারো। এই কিন্তু এই এঁচোড়ের পকোড়া কেউ কোনো দিন তোমরা খেয়ে দেখো নি, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন হয়। বাকিটা দেখো ফের আমি তেল ওখানে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই ফের দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি এঁচোড়ের যে চপ বানাতে চাইছি, পকোড়া বানাতে চাইছি, দেখো এঁচোড়ের আমার পকোড়া বানানো হয়ে গেছে। এইটাকে এবার পরিবেশন করার পালা। দেখো একবার মুখে দিলেই একদম জমে যাবে। এই এঁচোড়ের পকোড়া তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।